ইজ্জতপুর স্টেশন এলাকায় ড্রোন উড়িয়ে শ্রীপুরের দিকে ফিরছিলাম। পাশাপাশি যাচ্ছিল ট্রেন, আমরা ছিলাম বাইকে, বাইক চালাচ্ছিলেন আশিক ভাই। এই মেঠু পথ ইজ্জতপুর টু শ্রীপুরের রাস্তা, ট্রেন লাইনের পাশ দিয়ে রাস্তা, সামনে শালগজারির বন রয়েছে। যাচ্ছি দক্ষিণ থেকে উত্তরে, গাজীপুর জেলা, শ্রীপুর, শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়ন, রাজাবাড়ি ইউনিয়নের উত্তর প্রান্ত। কথা বলছি নাজিব মাহফুজ খান। ইজ্জতপুর স্টেশনে একটি ট্রেন থামে। যাত্রা বিরতি নয়, ক্রসিং হিসেবে অনেকগুলো ট্রেন মাঝে মধ্যে থামে। শ্রীপুরের শ্রী, এই ইজ্জতপুর এলাকার অধিকাংশ মানুষের পূর্বপুরুষ। 100 বছর আগে, প্রায় 100 বছরের কম বেশি, পূর্ব দিক তথা কাপাসিয়া, তারপর নরসিংদী, ওইসব অঞ্চল থেকে এসে এখানে বসত গড়েছে। রেললাইনের পাশেই স্কুল বিন্দুবাড়ি। এই জায়গাটি বিন্দুবাড়ি। বিন্দুবাড়ি গ্রাম হচ্ছে রাজাবাড়ি ইউনিয়নের সবচেয়ে উত্তরের গ্রাম। শ্রীপুর হচ্ছে গাজীপুরের সবচেয়ে বড় থানা, সবচেয়ে বড় উপজেলা। সেই শ্রীপুর উপজেলার সবচেয়ে লম্বাটে ইউনিয়ন হল রাজাবাড়ি। সেই রাজাবাড়ি ইউনিয়নের উত্তর প্রান্তের গ্রাম এই বিন্দুবাড়ি। বিন্দুবাড়ি ক্রস করে শ্রীপুর হয়ে ওয়েদ্দার দিঘির পাড়ে চলে এসেছি। বিশাল দিঘি, পাশে ঈদগাহ মাঠ, এই হলো ওয়েদ্দার দিঘি। প্রায় 1000 বছর আগে, যখন রাজা বাদশা তাদের সময় ছিল, তখন স্থানীয় বৌদ্ধ পাল রাজা এটি খনন করে। কর্ণপুরের দিঘি, ওয়েদ্দার দিঘি, ইন্দ্রপুরের দিঘি, এগুলো সব একই বংশের লোকদের দ্বারা সৃষ্ট। এই দিঘির পাড়ে যে ঈদগাহ মাঠ, সেটি অনেক লম্বা কিন্তু প্রশস্ত কম। এদিক থেকে ধরলে লম্বা বেশি। এই ওয়েদ্দার দিঘি, এই উজিলাপ গ্রাম, এই এলাকায় 3টি ইউনিয়নের সীমানা শ্রীপুর থানার: বর্মি, শ্রীপুর পৌরসভা এবং তেলিহাতি। ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।